रिंकी ऑर्गेनाइज करती हैं कलाकृति अवार्ड्स और इसका जो प्रेपरेशन है बहुत महीनों पहले शुरू हो गया था. एक दिन में इतने सारे लोगों को, इतने कलाकारों को एक जगह पे लाना, इतने बड़े बड़ी हस्तियों को एक साथ लाना बहुत बड़ा काम है और इन्होंने बहुत बड़े लेवल पे इसको ऑर्गेनाइज किया है. जब मैं एयरपोर्ट से यहाँ आ भी रही थी तो मैंने देखा इतने सारे पोस्टर्स लगे हुए हैं. ये सम्मान दे रही हैं सभी लोगों को, अलग अलग स्पेशली एंटरटेनमेंट इंडस्ट्री जिन्होंने कमाल किया है, जिन्होंने बहुत अच्छा काम किया है. और थैंक यू सो मच रिंकी कि आपने मुझे कलाकृति अवार्ड्स के लिए कोलकाता में बुलाया. यस, ये मेरे लिए बहुत बड़ी बात है और मुझे कोलकाता आना बहुत अच्छा लगता है. मेरे दोस्त यहाँ से हैं और मेरा जन्म वेस्ट बंगाल में हुआ है तो बहुत अच्छा लगता है वापस यहाँ आने में. थैंक यू. बड़ी बात, दीदी को बहुत जल्दी हम एक बंगाली फिल्म में. हाँ, और आज बहुत बहुत ऑस्पिशियस दिन है. आज गणेश चतुर्थी है, आज मेरे डैडी का बर्थडे भी है, लेकिन इनका कलाकृति अवार्ड्स भी है तो इसीलिए मैं यहाँ हूँ. थैंक यू. तो सभी चलिए आइए, आप सबको इनविटेशन है कलाकृति अवार्ड्स. अवार्ड नाइट इट इज सेकंड सीजन कलाकृति अवार्ड्स की. Second season, yeah, of course. I'm thankful to the organizers. Kalakriti Awards hocche ebong eta obviously jeta ami shobshomoy bolchilam je it's an encouragement to the artists. To jar phole eta jara kore taderke ami tader kache I'm really thankful to them. Manaski Ganesh pujo Vishwakarma pujo hoye gelo mane Durga pujo ashche countdown shuru. Nakache kamti. Boro der jonno hoyeche, nijer kichu hoyni ekhono. Durga der jonno special gift. Shetao pore. দুজনেরই সময় নেই. খুবই ভালো. দেখো অ্যাওয়ার্ড সেটা তো সবসময় ভালো লাগে, একটা ইন্সপিরেশন হিসেবে তো কাজ করে. অ্যান্ড থ্যাংকস টু কলাকৃতি এত সুন্দর একটা প্রোগ্রাম বা ইভেন্ট হোস্ট করার জন্য যেখানে প্রত্যেক কলাকুশলী তাদের যথার্থ সম্মান পাচ্ছেন. তো এটাই বলবো, মানে ইন্ডাস্ট্রির একজন ছোট্ট নগণ্য সদস্য হিসেবে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা. খুবই ভালো লাগছে অবশ্যই. মানে সেলিব্রেশন শুরু হয়ে গেছে, কালকে থেকেই শুরু হয়ে গেছে, কারণ এখন পুরো মনে হচ্ছে ভেতরেই আসছে, পুজো পুজো আসছে, সেই জন্য একদম পুজোর সাজেই চলে এসেছি. আমার বাড়িতেও ছোট করে গণেশ পুজো হচ্ছে তো সেখান থেকেই এসেছি. অ্যান্ড অবশ্যই আমাকে রাজস্বীদে ইনভাইট করেছে তো আমি খুশি হয়েছি. অ্যান্ড এরকম রিউনিয়ন হচ্ছে তো কার না ভালো লাগবে. হ্যাঁ, ওটা তো গণেশ ঠাকুর, মানে আমরা সিদ্ধিদাতা আমাদের, আমি মানে আমি ভীষণই মানে ওনাকে মন থেকে মানি. তো উনি যখন চেয়েছেন, ভগবানের ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না, তো ভালোই লাগছে. আমার কাছে অবভিয়াসলি তাৎপর্যপূর্ণ, কারণ হচ্ছে যে আমার খুব ফেভারিট একটা সিনেমা ধর্মযুদ্ধ, সেটা নমিনেটেড হয়েছে এবং বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর, বেস্ট স্ক্রিপ্ট এবং বেস্ট সাপোর্টিং অ্যাক্টর প্রচুর অ্যাওয়ার্ড রয়েছে ধর্মযুদ্ধের জন্য. এবং ধর্মযুদ্ধ এমন একটা সময় বানানো ছবি এবং আমাদের সবার খুব পরিশ্রমের ছবি, খুব অনেক দিন অপেক্ষা করার পরেই ছবি এসছে এবং সবাই যারা দেখেছে তাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে. আমি কলাকৃতি অ্যাওয়ার্ডের কাছে কৃতজ্ঞ, কারণ হচ্ছে তারা ধর্মযুদ্ধকে নমিনেট করেছে. তাই সত্যি কথা বলতে বাংলা ছবি নিয়ে সেলিব্রেট হলে সেটা যেভাবেই হোক না কেন, পুরস্কারের মাধ্যমেই হোক না কেন, সত্যি খুব ভালো লাগে. আর এই পুরস্কারটা আমি ব্যোমকেশ সুতামঞ্চ জন্য পেলাম, খুব ভালো লাগছে, কারণ খুব স্পেশাল একটা ছবি, খুব স্পেশাল কাস্ট এন্ড ক্রু. আর গত বছর ইনফ্যাক্ট আমার এই একটা বাংলা ছবি মুক্তি পেয়েছিল আর সেটার জন্য পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে. আমি প্রথমবার আসছি অ্যাওয়ার্ড, যে কোনো নতুন নতুন একটা অ্যাওয়ার্ড শুরু হলো সবসময় খুব ভালো লাগে আর সেটা পাওয়া গেলে আরো ভালো লাগে, সেটা ছোট বড় যাই হোক না কেন. আর যে কোনো একটা ফিল্ম ইন্ডাস্ট্রি যে কোনো ভাষাতেই মানে পুরস্কার একটা নতুন ঘোষিত হলে তখন মানুষের কাজ করার তাগিদটা বাড়ে, কেননা যে যাই বলুক না কেন পুরস্কার অন্তত মনোনীত হতে সকলেরই ভালো লাগে. তো আমি অভিনন্দন জানাবো কলাকৃতি অ্যাওয়ার্ডসকে এবং যদি আমি পাই পুরস্কারটা তাহলে ধন্যবাদ জানাবো. না, আমি রাজর্ষী অনেক দিনের পরিচিত যিনি এটার আজকে এই পুরস্কারটির মানে আদতে আছেন, তো তিনি আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে বললেন আসতে. আমি জাস্ট ফিরেছি বাইরে থেকে তো আমি ভাবলাম তাহলে আসা যাক আজকে. আমার এই প্রথমবার আসা এবং স্পেশালি এই ধনধান্যে এটা দেখার খুব ইচ্ছে ছিল,
তো রাজশ্রী আমার ডিরেক্টর আমায় যখন বললো তাই স্কোপটা ছাড়লাম না, আশা করি একটা সুন্দর প্রোগ্রাম দেখতে পাবো। খুব খুব ভালো লাগছে এখানে এসে, সবার সাথে দেখা হবে, আর ফিল অনার্ড যে এত প্রেস্টিজিয়াস একটা ফাংশনে ওরা আমাকে ইনভাইট করেছেন, আর ভীষণ ভালো লাগছে। আপাতত জাস্ট আমার সেকেন্ড ছবি বিয়ে বিভ্রাট রিলিজ হলো, আর সেটারই এখনও জি ফাইভে চলে এসছে বলে সেটার এখন রিয়াকশনস এখনও পাচ্ছি, সেটাই এনজয় করছি। কাজের কথা চলছে বাট এখনও কিছু কনফার্ম হয়নি, হলে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। নিশ্চয়ই, আমি খুবই এক্সাইটেড, আমি দেখছি অনেক কিছু, যদি সেরকম কিছু আসে আমি নিশ্চয়ই কাজ করার চেষ্টা, কিছু কথা চলেছে বাট আনফর্চুনেটলি সেটা হয়ে ওঠেনি, বাট আমি চাইবো যে এরপরেও যাতে আমি করতে পারি কাজ। প্রথম না একসঙ্গে গেছি কিন্তু এইজনকে হাফ জনকে নিয়ে আসাটা প্রথমবার, মানে আসার যে ইচ্ছা ছিল প্ল্যান ছিল সেটাও নয়, কিন্তু বাবা মাকে যেহেতু খুব কম সময় পায় একদিন সঙ্গে পেয়ে কিছুতেই আর ছাড়লো না, তাই নিয়ে আসতে হতো। আল্লাহদা কি বলবে, তুমি তো বেশিরভাগটাই অন্য শহরে থাকা, তো আজকে কথা বলবে বেশি জোরে জোরে না কথা বলা, বা দেখা যাক। আমি যে এখানে সশরীরে মানে একটু মোটামুটি ডেকটাপ হয়ে দাঁড়িয়ে আছি, দ্যাট ইজ মোর দেন সামথিং। খুব ভালো লাগছে, অল দ্য বেস্ট টু কালাকৃতি অ্যাওয়ার্ডস, এবং আজকে এখানে আসতে পেরে অনেকের সঙ্গে দেখা হবে এটা ভালো লাগছে, এবং গোটা টিমকে যারা অ্যাওয়ার্ড অর্গানাইজ করছে তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। ডেফিনেটলি সবাইকে স্বাগত শুভেচ্ছা, পুজো আসছে এবং সেই আনন্দ বুকে নিয়ে আজকে অ্যাওয়ার্ড শো। কিন্তু কিশমিশের মতোই মিষ্টি যেন হয়ে গেল ব্যাপারটা, বাট আমি সত্যি এক্সপেক্ট করিনি, আমি কলাকৃতি অ্যাওয়ার্ডস লাস্ট ইয়ার থেকে হচ্ছে অ্যান্ড এত ভালো করে হচ্ছে, অ্যান্ড যেভাবে প্রত্যেকটা কাজকে খুব সূক্ষ্মভাবে দেখে ওরা জাজ করে অ্যাওয়ার্ডসগুলো দিচ্ছে, আই হ্যাড টু কাম ফর দিস টুডে, অ্যান্ড এটা আমার জন্য একটা কমপ্লিট সারপ্রাইজ ছিল। বাট আমার মনে হয় এনি কাইন্ড অফ রেকগনিশন যখনই পাওয়া যায় কোনো কাজের জন্য সেটা আরও বেশি ইন্সপায়ার করে তোমাকে যে তুমি আরও ভালো কাজ করো ইন দ্য ফিউচার, আর আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে winning the best actress for Kishmish or having the best film as Kishmish or even if I can speak for Dev je o jodi ajke best actor pe thake amader shobai ke as a team inspire kore aro bhalo bhalo kaaj jate darshok ke upohar dite pari ebong onek mon diye jate kaaj korte pari, so it was always great when you are appreciated for the work that you do. না বলেছিলাম যেহেতু তখন ভাবিনি সিনেমা করবো কোনোদিন, বাট ফাইনালি যখন সেটা হয় আজকে সেটা সেটা তারপরে কোভিড এর জন্য 2 বছর আটকে যায়, তারপরে কোভিড এর মাঝখানে শুট করতে হয়, করে এত কটকার কাটকার পুড়িয়ে ছবিটা বানানো, এবং তারপরে এইরকম রেকগনিশন যে একটা নয় দুটো নয় তিনটে অ্যাওয়ার্ড একসাথে পেয়ে যাওয়া, আই ডোন্ট নো, মানে আই এম ওনলি কাউন্টিং মাই ব্লেসিংস, আই এম কাউন্টিং দ্য ব্লেসিংস অফ দ্য টিম দ্যাট দে হ্যাভ রিসিভড, অ্যান্ড অফকোর্স আমার মনে হয় যেটা তুমি ভালোবাসা দিয়ে করবে কোথাও না কোথাও গিয়ে সেটা তার স্বীকৃতিটা পাবে, সেই তার যোগ্যতাটা পাবে, এটাই আমার বিশ্বাস। তো আই এম ভেরি ভেরি গ্রেটফুল, আই এম ভেরি গ্রেটফুল টু দ্য অল মাইটি, আই এম থ্যাঙ্কফুল টু মাই প্যারেন্টস, এভরিবডি, মাই টিম হু হ্যাভ ওয়ার্কড সো হার্ড রিলেন্টলেসলি এভরি ডে। সো সত্যি অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, মানে আমি স্টেজে মজা করেই বলছিলাম যে আজ অস্কারটা পেলেও পেয়ে যেতাম, বাট না সত্যি খুব ভালো, আই এম ভেরি হ্যাপি ফর মাই টিম কিশমিশ, অ্যান্ড কনগ্রাচুলেশনস টু এভরিবডি হুজ হু আর উইনার্স টু নাইট। দ্য অ্যাওয়ার্ডস এর সেকেন্ড সিজন কি বলবে, কতটা এক্সাইটেড আজকে? আমি আজকে অ্যাওয়ার্ড নিতে আসিনি বা দিতে আসিনি, পেলে তো ভালোই লাগবে, নমিনি আছে, কিন্তু আমি এসেছি আজকে অভাগী স্বর্গ আমাদের যে ছবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প সেটাকে অ্যাডাপ্ট করা হয়েছে এবং সেটা ট্রেলার লঞ্চ আছে আজকে। ডিরেক্টর হচ্ছেন অনির্বাণ এবং প্রডিউসার হচ্ছেন ডক্টর প্রবীর এবং ডিওপি হচ্ছেন মলয়বাবু। ডক্টর প্রবীর মানে উনি ডাক্তারবাবু, একদম রিয়েল ডাক্তার।
আর সেটার জন্য আমি এক্সাইটেড, সবাইকার সঙ্গে একসঙ্গে ট্রেলারটা প্রথমবার দেখবো আমি, রিলিজ ডেট ফিক্স হয়নি। এবং আমার আরেকটা হিন্দি ছবি রিলিজ হচ্ছে 13 তারিখে অক্টোবর, সেটারও আজকে ট্রেলার লঞ্চ হয়েছে ইউটিউবে। সো ইউ নো হিন্দি বাংলা দুটোতেই, আর গুটলিতে আমার মেন রোল, ওয়ান অফ দ্য মেন রোল, এটা তো ওয়ান অফ দ্য মেন রোল। সো এক্সাইটেড, একটা অ্যাক্টরের জীবনে আজকে ডাবল বোনান যাচ্ছে, গণপতি বাপ্পা মোরিয়া। হ্যাঁ সেটা বলতে পারো, মানে এখন তো দেখো অ্যাওয়ার্ড সেরিমানি মানে কি হচ্ছে, একটা মেলবন্ধন বা সেতু তৈরি করে দেওয়া দর্শক, কলাকুশলী এবং সংবাদ মাধ্যমের, আমি বলবো তোমার সঙ্গে যেমন দেখা হয় বা তোমাদের সঙ্গে সবাইকার সঙ্গে দেখা হচ্ছে, যে এই এরকম একটা প্রোগ্রামে যখন আমার বাংলা ছবিটা রিলিজ হলো, সমরেশ বসুর প্রজাপতি বা গুটলিটার সময় যদি আমি এখানে আসি, এটা ভালো লাগে। মানে সবসময় অভিনয়ের চাপটা না দিয়ে একটু আড্ডা মারতে ভালো লাগে। কি আবার বলবো, অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, অ্যাওয়ার্ড পেয়েছি, পারফর্ম করেছি, আর কি চাই। আমি খুব এক্সাইটেড, আমি যে মানে আমি ইনভিটেশন পেয়েছি সেটার জন্যও, আর যে অ্যাওয়ার্ড পাবো সেটার জন্যও ভাবিনি, আর খুব গ্রেটফুল আমি পুরো অর্গানাইজিং কমিটির কাছে, যারা ইনফ্যাক্ট অ্যাওয়ার্ড কমিটির কাছে খুবই গ্রেটফুল যে আমাকে ওরা মনে করেছেন যে আমি যোগ্য। দেখি, আমি এখনো ঢুকিনি ভেতরে, তোমরা আমাকে ধরে নিয়েছো আগে। এটা অ্যাকচুয়ালি সাজটা, এটা আমার মায়ের শাড়ি পরে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল। আমার মা খুব ব্যস্ত, মায়েরও আসার কথা ছিল, একটা শো নিয়ে মা খুব ব্যস্ত, মা বলেছিল অন্য ধরনের একটা জামা পরে আসছে, কিন্তু আমি ভাবলাম যেহেতু আমার প্রথমবার এই অডিটোরিয়ামে আমার প্রথমবার, তো আমি ভাবলাম একটু স্পেশাল ওকেশন, একটা শাড়ি পরে আসি, তাই মায়ের আলমারি থেকে শাড়িটা পরে নিয়ে পরে চলে এসেছি।